হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স পাঠশালাতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি CSIR NET June 2023 আসে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি ছিল পার্ট বিতে এবং প্রশ্নটি আইডি ছিল 704077। কী বলা ছিল প্রশ্নটিতে? হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ক্যান অকার অ্যাজ দ্য ক্লাস ইকুয়েশন অফ এ গ্রুপ অফ অর্ডার 10। তো এখানে যদি জিটা একটা গ্রুপ ধরে এবং জি এর অর্ডারটা যদি 10 ধরে নিই, তাহলে তার ক্লাসিফিকেশন গুলো কি হবে? কিন্তু এখানে জিটা অ্যাবেলিয়ান কি নন অ্যাবেলিয়ান বলে দেওয়া নেই। যদি জি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, ঠিক আছে, তাহলে একটা রেজাল্ট আমরা দেখে নেব। কি রেজাল্ট? জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয় অফ অর্ডার এন এর অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে ক্লাসিফিকেশন অফ জি কত হবে? 1 + 1 + ডট ডট + 1 n টাইমস। তো এখানে কি হবে? তাহলে 10 = কত হবে? 1 + 1 + ডট 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 + 1 কত টাইমস হবে? 10 টাইমস। তো এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর অপশনটা ট্রু হয়ে গেল, ঠিক আছে। যদি এটা পার্ট বি এর প্রশ্ন, তাহলে বাকি অপশন গুলো কাট হবে, কিন্তু তাও আমরা চেক করবো যদি জি নন অ্যাবেলিয়ান গ্রুপ হয় তখন তার ক্লাসিফিকেশন কি হবে। তো ইফ জি বি এ ফাইনাইট নন অ্যাবেলিয়ান গ্রুপ অফ অর্ডার অর্ডার পি কিউ অফ অর্ডার পি কিউ, যেখানে হচ্ছে পি লেস দেন কিউ এবং পি কিউ আর প্রাইম নাম্বারস, এবং পি যদি কিউ মাইনাস ওয়ান কে ডিভাইড করে, ঠিক আছে, তাহলে দেন দ্য ক্লাসিফিকেশন অফ জি ইজ কত হবে? 1 + p + p · p। পিটা কত টাইমস থাকবে? q - 1/p টাইমস। আর কিউটা কত টাইমস থাকবে? p - 1 টাইমস। এখানে 10 কে আমরা কি লিখতে পারি? 2 × 5। তাহলে p = কত? 2। q = কত? 5। তাহলে অবশ্যই 2 < 5 এবং 2 5 - 1 কে ডিভাইড করছে, তাই তো? তাহলে আমরা অর্ডার টেনের একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ পাবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 2 কতবার অকার করবে? q - 1/p টাইমস, 5 - 1/2 টাইমস, মানে হচ্ছে 2 টাইমস। আর 5 কতবার অকার করবে? p - 1 টাইমস, মানে হচ্ছে 2 - 1 টাইমস, মানে 1 টাইম, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশনটা কত হবে? ক্লাসিফিকেশনটা 10 = 1 + 2 × 2 + 1 × 5 2 × 2 2 × 2 + 1 × 5, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশনটা দাঁড়ালো কত? ও 10 = 1 + 2 + 5, ঠিক আছে। তাহলে এখানে 1 + 2 + 2 + 5, তাই এখানে সেরকম কোনো অপশান নেই। তাহলে নন অ্যাবেলিয়ান গ্রুপ হলে কোনো একটা কোনো অপশানই সত্যি নয়। তাহলে অপশান 1 তো আগেই ট্রু ছিল, তো 1 অনলি অপশান 1 ইজ ট্রু। থ্যাংক ইউ।